স্মার্ট সিটি মানে ইতিহাস ভুলে যাওয়া নয়। রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। আগরতলা কৃষ্ণনগরে ঠাকুর প্রভাত চন্দ্র রায় স্মৃতি পার্ক ও আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হয়। বৃহস্পতিবার হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে জিষ্ণু দেববর্মন বলেন, স্মার্ট সিটি মানে ইতিহাস ভুলে যাওয়া নয়। তিনি এও বলেন, প্রভাত চন্দ্র রায়কে নিয়ে আরও গবেষণা আলোচনার প্রয়োজন আছে। স্মার্ট সিটি মানে এই নয় যে আমরা ইতিহাস ভুলে যাব, আমরা নিজের স্বাভিমান ভুলে যাব। ইউরোপে যান, সবখানে যান, যেখানে যাবেন সেখানে দেখবেন নিজেদের ইতিহাস ভালো রক্ষা করে, নিজের ঐতিহ্য রক্ষা করি, প্রত্যেক শহরকে স্মার্ট করা যায়। আর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ত্রিপুরা রাজ্য আজকে ত্রিপুরা রাজ্য হয়েছে, প্রভাত চন্দ্র রায়ের মতন ব্যক্তিত্ব জন্ম হয়েছে এখানে, মহারাজা বিক্রমাণিক্যের জন্ম হয়েছে, বিক্রমাণিক্যের মতন রাজা আমরা পেয়েছি, রাজা কিশোর মতন দানি রাজা আমরা পেয়েছি, তাই ত্রিপুরা রাজ্য আজকে ত্রিপুরা রাজ্য। এদিন অনুষ্ঠানে শহরের বিভিন্ন পেশার বহু লোকজন অংশ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রক।